নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। তোমরা যারা কিছুদিন আগে উচ্চ মাধ্যমিকে আনসাকসেসফুল বা তোমাদের আশা অনুরূপ নাম্বার থেকে কম নাম্বার পেয়ে পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেছিলে, তোমাদের আমি অলরেডি জানিয়েছি যে তোমাদের রেজাল্ট গতকালই প্রকাশিত হয়ে গিয়েছে। আজ আমরা আলোচনা করব বর্তমান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে। পিপিআর এবং পিপিএসকে কেন্দ্র করে বর্তমান পত্রিকায় প্রকাশিত সেই প্রতিবেদন রীতিমতো আমাদের সবাইকে চমকে দিয়েছে। সেই পত্রিকায় কী বলা হয়েছে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো তাহলে এবার দেখি যে সেই পত্রিকায় কী বলা হয়েছে। বলছে, মাধ্যমিকের মেধা তালিকায় রদবদল, একটি পেপারে 58 নম্বর বাড়ল উচ্চ মাধ্যমিকে। অর্থাৎ হেডলাইনটি থেকে বোঝাই যাচ্ছে যে রিভিউয়ের পর মাধ্যমিকের স্টুডেন্টদের প্রচুর নাম্বার বেড়েছে এবং সাথে সাথে যথেষ্ট পরিমাণে নাম্বার বেড়েছে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদেরও। চলো তাহলে দেখি যে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের নাম্বারে কতটা পরিবর্তন হয়েছে। দেখো, বলছে, অন্যদিকে উচ্চ মাধ্যমিকে এবার স্কুটুনিতে 8361টি এবং রিভিউয়ে 85227টি উত্তরপত্রের আবেদন জমা পড়েছিল। সব মিলিয়ে সংখ্যাটা 93588। এর মধ্যে 1500টি উত্তরপত্রের মূল্যায়ন এখনও বাকি রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এখনও 1500টি উত্তরপত্রের মূল্যায়ন বাকি। এখনও পর্যন্ত যা মূল্যায়ন হয়েছে 18576 জনের নাম্বার পরিবর্তন হয়েছে। এটি বিগত কয়েক বছরে সর্বাধিক, প্রায় 19.85%। একটি পত্রে সর্বোচ্চ 58 নম্বর বেড়েছে। 2019 সালে সর্বোচ্চ নম্বর বেড়েছিল 52। এছাড়া এক পরীক্ষার্থী একটি বিষয়ে 6 পেয়েছিলেন, সেটি বেড়ে দাঁড়িয়েছে 60। এর পাশাপাশি 10, 20, 30 নম্বর অনেকেরই বেড়েছে। নাম্বারের এত তারতম্য কেন হলো? এর উত্তরে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পার্ট এ এবং পার্ট বির নম্বর অনেক ক্ষেত্রেই যোগ করা হয়নি। যে যে পরীক্ষক এই ভুল করেছেন তাদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন সভাপতি। অর্থাৎ এখান থেকে কিন্তু স্পষ্ট যে তোমাদের এখনও প্রায় 1500 খাতা দেখা বাকি রয়েছে, যার কারণে তোমাদের অনেকের রেজাল্টই এখনও পেন্ডিং দেখাচ্ছে। তবে খুব শীঘ্রই সেই পেন্ডিং স্ট্যাটাস চেঞ্জ হতে চলেছে, এই নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া তোমাদের যাদের স্ট্যাটাস এখনও নো চেঞ্জ রয়েছে, তোমাদের স্ট্যাটাস চেঞ্জ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে এখনও অনেকেরই পার্ট এ এবং পার্ট বির নম্বর যোগ করা হয়নি। তাই তোমাদের এখনই দুশ্চিন্তার কিছু নেই। তাছাড়া তোমরা যারা পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেছিলে, তোমাদের কি করণীয় সেই বিষয় নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। আশা করি আমি তোমাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমি তোমাদের প্রত্যেকের কমেন্টই দেখি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।